যদি নিজে করতে না পারে ওই জায়গাটাতে আমি মনে করি যে ইনভেস্ট করাটা হচ্ছে যে বোকামি, কারণ লাইফ স্টক সেক্টরটা এমন একটা জিনিস যেখানে নিজেকে ইনভলভ রাখতে হয় এবং নিজের বুঝতে হবে যে কোন কাজটা করতে হবে। এই জায়গাটাতে যদি যত বেশি কুইক ডিসিশন দেওয়া যায় ওইটাতেই আপনার বেশি লাভবান। দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেউ না বাংলার কৃষক। আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, কিছুদিন আগে আমি নাহার অ্যাগ্রো গ্রুপ ভিজিট করে এসেছি। সেখানে গিয়ে আমি নাহার ডেইরি, নাহার পোলট্রি এবং নাহার ফিড মিল সহ বেশ কিছু প্রকল্প তাদের আমি ভিজিট করেছি। বন্ধুরা, আজকে আমি সেখান থেকে একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। বন্ধুরা, এই খামারে যে কেবল সব বকনা বাছুরা তা কিন্তু না, এই খামারে কিন্তু 50% ষাঁড় বাছুরও হয়। প্রতি বছর যেখানে 600-র উপরে বাছুর হয়, তার মানে 300 ফিমেল, 300 মেল। এই 300 মেল বাছুরগুলোকে কিন্তু তারা আবার একটু মোটাতাজাকরণ করেন এবং যেটা টুটুল ভাইয়ের বড় ছেলে এটা দেখাশোনা করেন। এখানেও কিন্তু বেশ কিছু টেকনোলজি আছে, বিশেষ করে দেখেন টুটুল ভাই দেখিয়ে দিচ্ছেন কী কী টেকনোলজিগুলো এখানে আছে। নাহার ডেইরি মানে হচ্ছে ডেইরির জন্য বিখ্যাত অনেক বেশি বাচ্চা উৎপাদন হয়, সেক্ষেত্রে আমরা হলস্টেন ফিশিয়ান এখানে আমরা যেগুলি আছে এগুলি আপনার দেখা যাচ্ছে, এগুলিকে আমরা ব্রিডিং পারপাসেও রাখি, আবার মোটা তাজাকরণের জন্য কোরবানিতে বিক্রি করার জন্য রাখি। যেহেতু পার্সেন্টেজ এগুলো বেশি, ওই হিসেবে আমরা এভাবে রাখি। আরেকটা আমাদের এখানে বুল স্টেশনে যেমন আপনার দেশাল আছে বিভিন্ন ধরনের, আমাদের এখানে কিন্তু নিপল ডিঙ্কিং সিস্টেমে আমরা গরু পালন করি। আপনারা দেখছেন যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের কিছুটা আধুনিকতা ছোঁয়া আছে, সেক্ষেত্রে বুল শেডেও এটার ব্যতিক্রম কিছু নাই। মানে যখন গরু আপনার এখানে মুখ দিবে পানি খাওয়ার জন্য, অটোমেটিকলি পানি আপনার বেশি হবে। তো সুতরাং আমাদের এখানে কোনো ধরনের পানির মধ্যে ব্যাকটেরিয়া এবং ইকোলাই হওয়ার সম্ভাবনা কম। তো এইভাবে করে যেমন এই গরুটা দেখেন, এটা আমাদের, এটার বয়স মাত্র 26 মাস, এটা এখন আপনার প্রায় 1 টনের কাছাকাছি আপনার ওজন। এটা 26 মাস। যেমন আমরা তো আসলে যেমন এই গরুগুলো আছে এগুলি আপনার সবগুলি আমরা মানে প্রতি বছরই আমাদের বিক্রি হয়ে যায়, যে এমন না যে আমরা এই বছরও গরু আগামী বছর বা এর পরের বছর আমাদের থাকে, এরকম না। সবগুলো দেখেন, এগুলো হলস্টেন ফিশিয়ান গরু সবগুলো, এগুলি এর পরের বছরের জন্য। আমাদের টোটাল সিস্টেমটা হচ্ছে একটা সিস্টেমেটিক্যালি, আপনি এখানে কোনো গোবর যদি পরে সাথে সাথে আপনার আউট হয়ে যাচ্ছে, ফিডের রেলিগুলো দেখেন আপনার এখানে কোনো ইয়ে নাই, এবং পানি যেটা দিচ্ছি এটা আমরা নিপলের মাধ্যমে দিচ্ছি। তাহলে আসলে মানুষ কী করে, ফিড এবং পানি একসাথে যখন দেয় ওই জায়গাটাতে আপনার অনেক বেশি কন্টামিনেশন হয় এবং মাছি পোকা মাকড় এগুলি বেশি ডিস্টার্ব করে। সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু এই জায়গাগুলোতে আমাদের ক্লিনিং সিস্টেম এবং হাইজেনিক সিস্টেমটাকে আমরা বেশি প্রেফার দিই। আর একটা কথা হচ্ছে যে আমরা এগুলি যে ফিডটা আমরা প্রোডিউস করি এগুলি টোটালি সব নিজস্ব সোর্সের, তো সেই ক্ষেত্রে আমাদের ওইখানে কোনো কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা নাই। এগুলি সব ল্যাব টেস্টের মাধ্যমে আমরা করে থাকি। আপনাকে আগেই দেখাচ্ছি বাচ্চার ক্ষেত্রে, এরা যখন বাচ্চা ছিল তাদেরকে আমরা দুধটা প্রপারভাবে দিয়েছি, নিউট্রিশনটা প্রপারভাবে দিচ্ছি, তার প্রত্যেক মাসে কিন্তু আমরা বডি ওয়েট নিই,
এবং তার প্রতি মাসে গ্রোথ কতটুকু আছে, তার বডি ওয়েট হিসেবে তার ফিট কতটুকু লাগবে, ঘাস কতটুকু লাগবে এই জায়গাগুলোতে এবং সাইলেজ কতটুকু লাগবে ওইভাবে কিন্তু আমরা দিচ্ছি। কমপ্লিটলি আমাদের যে এই যে আপনার ফ্যাটেনিং প্রজেক্টটা কমপ্লিটলি আপনার ন্যাচারাল, এখানে কোনো ধরনের কোনো আপনার ফার্টিলাইজার বা কোনো ধরনের আপনার আনএথিক্যাল কোনো কিছু ইউজ করা হয় না, ন্যাচারাল পদ্ধতিতে আপনার গরু পালন করে থাকি। এগুলি হচ্ছে যে আসলে ফিডের ভিতরে যদি আপনার ওই ধরনের কিছু থাকে তাহলে মশা মাছি বেশি আসবে। তা আমরা মশা মাছির জন্য সবসময় দেখেন আপনার নিট অ্যান্ড ক্লিন, এবং আমরা ডিজইনফেক্টেড ইউজ করি। শুধু ডিজইনফেক্টেড ইউজ করলে হবে না, আপনার ক্লিনিং সিস্টেমটা ভালো থাকতে হবে, সাথে সাথে আপনার ফিডের মধ্যে আপনার এমন কিছু দেওয়া যাবে না যেটার কারণে মাছি আপনার এখানে ডিস্টার্ব করে। কারণ মাছি আসলে গরুর শুধু মাছিতে পুরো ঘরটা নষ্ট করে এমন না, গরুর বিভিন্ন জায়গায় ক্ষত স্থানে আপনার পোকা মাকড় বসে ডিম পারে, ওইটাতে পোকা সৃষ্টি হয়। তো সেই জায়গাটাতে আমাদের মাছি যেন কম হয় ওই জায়গায় আমরা অবশ্যই লক্ষ্য রাখি, এবং আমরা ওই ক্লিনিং সিস্টেমটাকে ডেভেলপ করছি। এই শেড এরকম যেহেতু উন্মুক্ত ফাঁকা এবং একটা বর্তমানে মডার্ন শেড করছেন, এই শেডে মানে এই ধরনের শেডে বেশি খরচ পড়ে নাকি আমাদের শেডে বেশি খরচ পড়ে? আসলে শেড তো বরাবর সবগুলো গরুর জন্য স্পেস দিতেই হবে, তো এই শেডে নাঞ্জা না করার কারণে আরও খরচ কম পড়ে, খরচ কম পড়ে। কিন্তু একটা জিনিস সুবিধা অসুবিধা, যেহেতু ফ্যাটেনিং আমাদের ফ্যাটেনিং সবসময় ওয়াকিং স্পেসটা থাকতে হয় নিচু, তাহলে গরুটাকে যখন উপরে রাখবেন গরুটাকে অনেক বড় মনে হবে, আর আমি এখন দাঁড়িয়েছি গরুর উপরে তাহলে আপনাকে গরুটাকে ছোট মনে হচ্ছে। কিন্তু আমরা তো আর ওই ধরনের ওই যে বাজারে যেরকম আপনার 8-10 ফিট হাইট করে দেয় ওই পলিসিতে আমরা গরু কিনে করি না, আমরা কাস্টমারকে ঠকানোর উদ্দেশ্যে করি না, সেই জন্যই আমরা ওগুলো চিন্তা মাথা রাখি না। আমরা চিন্তা করছি গরু কীভাবে হাইজেনিকভাবে আমরা পালা যায় এবং ন্যাচারালভাবে পালা যায়, এবং মানুষ যেন আমার গরুর মাংসটা খেয়ে টেস্টটা যেন জিব্বায় লেগে থাকে, এটাই আমাদের মূল টার্গেট। ফ্যাটেনিং নিয়ে তো আমি ফ্যাটেনিংয়ে এত এক্সপার্ট না, তবে আমার ছেলে যেহেতু ফ্যাটেনিং করে ওই মূলত এই ফ্যাটেনিং সেকশনগুলি দেখে। আমাদের একটা ফ্যাটেনিংয়ে আলাদা জোন আছে, ওইখানে আরও 200-250 গরু আছে, ওই এগুলো নিয়ে আসলে বেশি ওইটা নিয়ে আমরা সামনে আপনার ছেলে তো আজকে আর নাই, তখন অ্যাভেলেবেল হয় আমরা তখন ইনশাল্লাহ ইনশাল্লাহ জি 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 আমরা এখন ভক্ত তো বড় কথা না, কথা হচ্ছে যে আমরা এই ডেইরি এবং ফ্যাটেনিং করিয়ারকে আমাদেরকে স্বাবলম্বী হতে হবে, এবং আমাদের এই ডেইরি যদি নিজে গরুটা কিনে বাজার থেকে নিজে যদি আপনার এইটাকে যত্ন করে পালে, একটা কৃষক 2টা গরু বা 4টা গরু দিয়ে কিন্তু তার সংসার চলে। তো সুতরাং আমি বলবো এটাই যে শুধু গরু কিনলাম এটা হলো না, এটাকে কখন কৃমিনাশক দিতে হবে, কখন FMD ভ্যাকসিন দিতে হবে, এইসব জিনিসগুলি যদি আমরা সবসময় একটু নজর দিই তাহলে ফ্যাটেনিং বলেন ডেইরি বলেন মানে আমার অবশ্যই লাভবান হবে। এবং আশা করি যদি নিজে করতে না পারে ওই জায়গাটাতে আমি মনে করি যে ইনভেস্ট করাটা হচ্ছে যে বোকামি, কারণ লাইফ স্টক সেক্টরটা এমন একটা জিনিস যেখানে নিজেকে ইনভলভ রাখতে হয় এবং নিজের বুঝতে হবে যে কোন কাজটা করতে হবে। এই জায়গাটাতে যদি যত বেশি কুইক ডিসিশন দেওয়া যায় ওইটাতেই আপনার বেশি লাভবান। নিশ্চয়ই এই প্রতিবেদনটা দেখে আপনাদের মনের মজাটা স্বপ্ন তৈরি হয় যে আমরা একদিন রকিবুর রহমান টুটুলের মতন একটি খামার গড়ে তুলবো, হয়তো রকিবুর রহমান টুটুলের মতো হয়তো বড়ো হতে পারবো না কিন্তু আমরা একটু চেষ্টা করবো, তিনি পারলে আমরা কেন পারবো না। নাহার এগ্রো গ্রুপের পুরো প্রতিবেদন আসলে একটি পর্বে দেখানো সম্ভব নয়, তাই আমরা পোলট্রি নিয়ে আলাদা একটা বড় পর্ব, পোলট্রির বাচ্চা হ্যাচিংয়ের উপরে একটা বড় পর্ব, গরুর জাত উন্নয়নের উপরে একটা আলাদা পর্ব, গরুর এই যে বড় নাহার ডেয়ারি আছে এইখানের কার্যক্রম নিয়ে আলাদা একটা পর্ব, এরপরে ছাগল নিয়ে আলাদা একটা পর্ব, এরপরে তাদের যে ক্যাটেল ফিড, মৎস্য ফিড, পোলট্রি ফিড এটা নিয়ে আলাদা পর্ব, আরও বেশ কিছু পর্ব করে করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আমাদের এই নাহার এগ্রো গ্রুপের এক নজরে নাহার এগ্রো গ্রুপ যেটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম, আপনারা এই ভিডিওটাকে শেয়ার করুন, লাইক দিন এবং সুন্দর সুন্দর কমেন্ট দিন, এবং আর কী বিষয় দেখতে চান আমাকে জানান, আমি চেষ্টা করব আপনাদেরকে ওই ধরনের ভিডিও বানিয়ে দেখানোর। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।